আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম স্নিগ্ধ সকাল ব্লগে। চলে আসলাম সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো কোরানো ছাড়া নারিকেল কীভাবে কোরাতে হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা নারিকেলটা কুচু কুচু করতে চাই, করতে সমস্যা হয়ে যায়, তো সহজে করতে পারবেন। তাই আমি একটা নারিকেল নিয়ে নিয়েছি, আর নারিকেলটা ফুটো করে আমি পানিটা বের করে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে আগুন চলন্ত চুলার মধ্যে নারিকেলটা বসিয়ে দেব। এভাবে দুপাশটা যখন পুড়ে আস্তে আস্তে দেখবে নারিকেলটা ফেটে আসবে, তখন আমি এই পাশটা উল্টিয়ে দেব। এক পাশ ভালো করে পোড়ার পর পাশটা উল্টিয়ে দেব। এবার এই পাশটা পুড়িয়ে নেব। তাই ভালো করে পোড়ানোর পর আস্তে আস্তে কিন্তু নারিকেল টাইপের ফাটল ধরে গেছে, ফুলসটা আলগা হয়ে যাবে। পুরোটা পাশে ভালো করে ফাটল ধরেছে, এখন আমি ফুলসটা খুলে নেব। নারিকেলটা আমি চুলার থেকে তুলে নিচ্ছি, ছুরি দিয়ে একটু কাঁচা দেওয়ার পর এটা খুলে যাবে। এ পাশটা আমি এভাবে ছুরি দিয়ে খুলে নেব, ছুরি দিয়ে আমি এটা এখন কেটে নেব। সুন্দর কেটে গেছে, দেখুন কেটে গেছে। ছুরি দিয়ে আমি পিস পিস করে নেব ছোটো ছোটো করে। অনেকে আছে সামাই বা ফিরনিতে পোড়ানোর চেয়ে পিস পিসটা বেশি পছন্দ করে, আসলে আমার হাজবেন্ডে বেশি পছন্দ করে পিস পিস করাটা ছোটো ছোটো করে। আর এই পিস পিস করাটা কিন্তু অন্যভাবে খুব কষ্ট হয়ে যায়, যদি এভাবে করে নেন তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর আগুনের মধ্যে চুলার মধ্যে এটা রাখবেন 10 মিনিট, এপাশ ওপাশ 5 মিনিট 5 মিনিট করে। যদি ফাটল ধরে দেয় তাহলে খুলে নেবেন, চুলা থেকে তুলে নেবেন। আর ফাটল না ধরলে 10 মিনিট পর তুলে একটা হালকা বাড়িতে নেবেন, তাহলে দেখেন খুলে যাবে। পিস পিস করে নেব। আর যদি কোরাতে চান বাসার যদি নারিকেল কোরানো না থাকে আর খুব সহজেই এটা কুড়িয়ে নিতে পারবেন, এরকম একটি গ্যাটার দিয়ে বা গ্যাটার দিয়ে আপনার এটাকে কুড়িয়ে নিতে পারবেন। আমি এটা দিয়ে কোরাচ্ছি। সুন্দর কুচি কুচি হয়ে যাবে। আর যদি কোরাতে চান তাহলে যে চিকনটা দিয়ে করবেন তাহলেই কোরানোর মতো করে হয়ে যাবে। যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবেন। সুন্দর আমারটা কোরানো হয়ে গেছে। আসলে আমি কুড়াবো না, আমি কুচু কুচু করবো, আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। এটাকে এখন সবভাবেই কাটতে পারবেন, কুড়াতেও পারবেন। আর কোরানো দিয়ে কোরানো লাগবে না, এই গ্রেটার দিয়ে কুড়িয়ে নিতে পারবেন, স্পিস করে নিতে পারবেন। গ্যাটার দিয়ে গ্যাট করলে কিন্তু আপনারা পিঠা বা ফিনি শ্যামায় যাই রান্না করেন সব কিছুর মধ্যে দিতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।